হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে বলে দিব একটা বিড়ালের মা হওয়ার আগে এবং মা হওয়ার পরের লাইফটা ঠিক কেমন থাকে। যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পিকাচুর মা হওয়ার আগের লাইফ। এই সময় ও প্রেগনেন্ট ছিল, বাচ্চা হওয়ার 10-12 দিন আগের ভিডিও এটা। তো বাচ্চা হলে ওদের জীবনটা কেমন হয় আর বাচ্চা হওয়ার আগে ওরা কেমন থাকে সেটাই আপনাদেরকে বলবো আজকে। কারণ বাচ্চা হওয়ার আগে আপনার বিড়ালটা বা আপনার বাচ্চাটা আপনার কাছে কাছে থাকতে চাবে, ও সবসময় আপনার কোল ঘেঁষে ঘুমোবে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গায় ঘুমাবে, কাছে আসবে, আপনার আদর খেতে চাবে, ঘুমের সময় আপনার বালিশে ঘুমাবে, এরকম করবে, খুব কোল ঘেঁষা থাকবে। বিশেষ করে মেয়ে বিড়ালগুলো খুব বেশি কোল ঘেঁষা থাকে। কিন্তু যখন ওর বাচ্চা হয়ে যাবে তখন আপনি আর আপনার বিড়ালটাকে আপনার কাছে একটু পাবেন না। সে কি করবে? সে তখন শুধুমাত্র বাচ্চারা যেখানে থাকবে ও সেখানে ঘুমাবে, সেই স্থানে ঘুমাবে, তার আশেপাশে থাকবে। ওরা এত কেয়ারফুল মম, ওদের আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে ওরা তখন আপনার কাছেও আসবে না, আপনি ধরে রাখলেও আসবে না। সারাটাক্ষণ বাচ্চার কাছে থাকবে, বাচ্চার কাছে ঘুমোবে এবং প্রচণ্ড পরিমাণ সজাগ থাকে। তারা সবসময় কোনোভাবে বাচ্চার কোনো ক্ষতি হোক সেটা বিড়াল চায় না। বিড়ালরা এত কেয়ারফুল মম, আপনি যদি আপনার বাসায় বিড়াল থাকে, মেয়ে বিড়াল, সে যদি বাচ্চা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে ওরা কতটা কেয়ারফুল থাকে। আমার বিড়ালটার বাচ্চাও হয়েছিল প্রচণ্ড গরমে, তো ওর যেহেতু ফার্স্ট টাইম বাচ্চা হয়েছে আমি প্রথমে দিকে বুঝতে পারি নাই যে ওর অসুবিধা হচ্ছে। ও গরমে আমি দেখতাম ও ছটফট করে একটু পরপর কার্টুনের পাশটায় এসে শুয়ে থাকে, তারপরও সেখান থেকে সরে না। তারপর আমি ওকে টেবিল ফ্যান দিয়ে দিয়েছিলাম সেই স্থানটায় যেন একটু আরাম পায়। তবে বাচ্চারা যেহেতু থাকে তাই আমি ওর দিকে ঘুরিয়ে টেবিল ফ্যানটা দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ নর্মালি বাচ্চার সঙ্গে ঘুমোলে কিন্তু অনেক বেশি গরম লাগে। ওদের গায়ে যেহেতু পশম তো আমি দিনের মধ্যে 3-4 বার ওর শরীরটা সুন্দর করে মুছিয়ে দেওয়ার চেষ্টা করতাম। আর এভাবে ও ফ্লোরে শুতো, বাচ্চাগুলো এরকম উপরে, দেখুন ও কোনো সময় বাচ্চাদেরকে হাতছাড়া করতো না। আমি যেখানে বাচ্চাগুলো নিয়ে যেয়ে রাখতাম ওর তার পাশে, তা এই জন্য আমি কী করতাম, রুমের একটা সামনের দিকে খাটের নিচ থেকে নিয়ে এসে বাচ্চাগুলোকে এভাবে দিতাম। আপনি যদি মনে করেন আপনার বিড়ালের অনেক গরম লাগছে বা গরমের মধ্যে বাচ্চা দেয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার একটা ঠান্ডা স্থানে ওদের থাকার ব্যবস্থা করে দিতে হবে, কারণ বিড়ালরা নিজের জান দিয়ে হলেও বাচ্চার কাছে থাকার জন্য চেষ্টা করবে। দেখুন একটু পরপর উঠে বাচ্চাগুলো গুনে দেখে যে ঠিক আছে কিনা। ওর কিন্তু 3টা মেয়ে হয়েছে, ও সেই 3টা মেয়েকে সব সময় একটু পরপর চেটে দিবে, মানে নিজের ঘুম হারাম করে এরকম করবে। তো সেই জন্য আপনাদের যেটা করতে হবে, বাচ্চা হলে অবশ্যই একটু ঠান্ডা স্থানে রুমে ফ্যানটা একটু ছেড়ে রাখার ব্যবস্থা করবেন, তাহলে ওরা একটু হলেও আরাম পাবে। কারণ যেহেতু ওরা অবলা বোবা প্রাণী, আপনাকে কোনো কিছু বুঝিয়ে বলতে পারবে না, তাই অবশ্যই আপনার চেষ্টা করতে হবে বাচ্চা হলে গরমে যদি হয় একটু ঠান্ডা স্থানে রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার আদরের সোনামণিটা একটু আরাম পাবে, বাচ্চাদের নিয়ে একটু হ্যাপি থাকবে। দেখুন ও মাটা সবসময় বাবুদের কাছে কাছে থাকে, বাবুরাও অনেক আরাম পায় মা থাকলে, এটাই আসলে নেচার। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।